আছে নুরা ফাতে আমরা চিনতাম না বাংলাদেশে আসার যখন নাম নিছে তখন থেকে তো না তখন চার্জ দিন দেখছি আর কি এই কাহিনি নোরাফাতি হিসেবে ভারতের এখন বর্তমান সময়ের বেস্ট আইটেম গার্ল আরো জ্বর পাশাপাশি বলছি যে এরকম হালকা জ্বর থাকে আর হচ্ছে ওই যে মাথায় যে ওটা হয়েছিল ওটা কিন্তু মিথ্যা কথা না ঠিক আছে এটা যে হয়েছিল এটার জন্য ওটা না অ্যান্টিবায়োটিক খাইছি যে কারণে একটু দুর্বল হয়ে গেছে আমার তো আমার আব্বা দেশে চেয়ে আমার তো কিছু কয় নাই খালি বললো যে আচ্ছা ঠিক আছে তুই তো কিছু কষ্ট আমারে তুই যে অসুস্থ তুই তো আমারে কইলি না আগে আমি এটা পর কি আছে স্কিনে ডাক্তার দেখাইছি ঠিক হয়ে গেছে এটা পর কি আছে আমি তো ডাক্তারদের মাঝেই থাকি আমার আবার এক্সট্রা করে ডাক্তার তাও আমি দেখাইছি দেখে তারপরে হচ্ছে ওষুধপত্র খাইছি এই জন্য একটু দুর্বল লাগছে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ভালো মতো রেখে দিছে আমার দাদারে ফোন দিয়ে ইচ্ছা তুমি তো আমার মেয়েদের বিয়ে দিতে দিবা না তুমি বিয়ে দিতেও দিবা না তুমি নিজেও দিবা না তুমি কোনো কিছুই করবে না তুমি চাকরি করাইতেছো এদিকে আমার হার্ট দুর্বল আমি তাকে চিন্তা অসুখ বিসুখ বাধাই দিছে মানে এটা আপনার বাবা বলছে আর আপনি হাসতেছেন আমারে না দাদারে বলছে দাদারই বলছে কিন্তু আপনি হাসতেছেন কি করবো হাসির মতো কাজই না তাহলে আপনি হাসেন গেলাম না এখন খুলতে বলে যে আমার এই করতেছে সেই করতেছে এই কাহিনী না এই কাহিনী আপনি করেন আমি হাসতেছি দেখে এটা তো হাসির কথাই কি করবো মিথ্যা কথা কয়ে গেলাম ভাই চৌটা আমি এরকম ফার্স্ট না ফার্স্ট ইয়ার পরীক্ষার উপর বলতেছে বাড়িতে আমি পরীক্ষার উপর বাড়ি যাবো জানি আশ্চর্য ব্যাপার স্যাপার পরীক্ষা দিন বাড়ি যাবেন না কেন আমি তো দৌড়াইতাম সাথে সাথে দুই দিন দুই দিনের জন্য কেন যাব তোর কাছে শিখ তারপরে ওটা আরও দিতে বিপরীত বলছি যে এক্সট্রা ক্লাস আছে রক্তের গ্রুপ জানেন এটা কালকে আপনি আসছিলেন তাই না ঠিক করছেন ওইটা কি ঠিক করছেন সার্টিফিকেট রেখে দিছে সার্টিফিকেট রেখে দিছে ওই যে এটাতে হচ্ছে আপনার 13 মার্চ আর ওর সার্টিফিকেট ছিল হচ্ছে 15 মার্চ এখনো তো আছে এই যে এখানে 15 আমি তো এটি দেখতেছি এখানে 15 আর 3 দেওয়া যাচ্ছে আমি তো কাটা হয়েছে 13 হবে এখানে এই যে আপনার স্কুলের যে প্রত্যয়নপত্র ওর জন্য মধ্যে আছে তো এখানেও 15 দেওয়া আছে এখন আপনার নতুন করে হয় জন্ম নিবন্ধন করতে হবে ঠিক আছে দুইটা অপশন
হয় জন্ম নিবন্ধন নতুন করে করতে হবে, আর না হয় আপনার সার্টিফিকেটে জন্ম তারিখ চেঞ্জ করতে হবে, যেটা অসম্ভব। সার্টিফিকেটে জন্ম তারিখ কখনোই চেঞ্জ করা যায় না, এই জন্ম নিবন্ধন চেঞ্জ করতে হবে, নতুন করে করবেন। আরে ভাই কালকে তো দেখাই দিলাম, জিএসসি জিএসসিটাতে হয়েছে 15, আপনার এটা 15ই বানাইতে হবে। অনলাইন কপি নিয়ে ওটা অনলাইন কপি দিয়ে পরিবর্তন করেন, ঠিক আছে? অনলাইনে আবেদন করবেন যে এই এই জন্ম তারিখটা চেঞ্জ হবে, সংশোধন সংশোধনে একটা ফর্ম আছে। ওই যে ছোট বোনের বাচ্চা হয়েছে, ও দেখলাম একটু। তারপর কি হলো, এই মেয়েটি আবার উঠে দাঁড়ালো। ও তাহলে রোগ ধরে ফেলেছি, ফ্রিজের পেট খারাপ হয়েছে। তাই না, পেট খারাপ তো হওয়ারই কথা ছিল। এটা হবে তো নাকি 248 MB ফ্রি হবে না, আর কি করা যায়? এটা ডিলিট করে কি আর করবো, এখন তো হবে বাধ্য। তুই এক মিনিট, তানহা ভেবা চাকা খেয়ে তার সম্মুখের যুবকের দিকে তাকিয়ে বলল, উনি মিস্ত্রি হলে তাহলে আপনি কে আর এখানে কি করছেন? যুবকটি মুচকি হেসে বলল, আরে বা এত জলদি ভুলে গেলেন, আপনার ইমার্জেন্সি দেখাতেই তো নিয়ে এলেন। আপনার ড্রাগন জেলিকে বাঁচাতে ডাক্তার হয়ে কোনো রোগীকে বাঁচাবো না তা কি হয়? মানে কে আপনি? জি, অধমকে অপরাণ্য বলে, নিবিড়ের ফ্রেন্ড। তানহা দু চোখ দুটো বড় সড়ো করে বলল, আরে আপনি অপু ভাইয়া? ছোটোবেলায় ভাইয়ার সাথে বাড়ি আসতেন, সো সরি আমি আসলে চিনতে পারিনি। অপরাণ্যের চোখে বিস্ময়, সে আগ্রহী কণ্ঠে বলল, এক মিনিট, তুমি তানু? সেই পিচি তানু যে তানু আমাকে দেখলে ভীষণ নাক ফুলিয়ে নিত কারণ আমি তার ভাইকে মারতাম বলে? তানহা একটু লজ্জা পেল, ছোটোবেলায় অপরাণ্য ভাইয়ের সাথে দুষ্টুমির ছলে মারত, আর সেটা দেখেই তানহা কেঁদে কেটে একাকার হয়ে ফেলত। ভাবত লোকটা তার ভাইকে মারছে। তানহা তো চশমার কোনো কোণার ঠেলে বলল, আপনি নিশ্চয়ই ভাইয়ের সাথে দেখা করতে এসছেন? যান, ভাইয়া তার রুমেই আছে। অপরাণ্য উপরে যেতে নিয়ে আবারও তানহার দিকে হালকা কাত হয়ে ঝোঁকে বলল, বাই দ্য ওয়ে তোমার ড্রাগন জেলি বাঁচাতে না পারার আফসোস থেকে গেল, মনে হচ্ছে এবার ফ্রিজ ছাড়ার কাজ শিখতে হবে, যাতে পরবর্তীতে তোমার ড্রাগন জেলির উপকারে আসি। মুচকি হেসে উপরে উঠে গেল অপরাণ্য। বোকা তানহা তার কথার ভূমিকা উপসংহার কিছুই বুঝল না, সে আসল মিস্ত্রিকে ডেকে ফ্রিজ দেখাতে লাগল। নিবিড়ের রুমে এসে অপরাণ্য হাসি মুখে বলে উঠল, কী রে বেটা ফরেনার, তোর বনবাস শেষ হইল?
নিবিড় শুয়েছিল।